আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে স্কলারশিপটা নিয়ে কথা বলবো সেটা অলরেডি খুবই পপুলার সবার কাছে এবং অনেকের আগ্রহ এটাতে বেশি। আমি অলরেডি অনেকগুলো কমেন্ট পেয়ে গেছি, লাইক অনেকগুলো রিকোয়েস্ট পেয়ে গেছি যে ভাই স্কলারশিপটার ভিডিওটা দরকার, যে কারণে আমি একটু আর্লি আসলে তৈরি করা, কারণ অনেক সময় আছে আমাদের হাতে, তারপরেও যেহেতু সার্কুলারটা চলে এসেছে এবং অলরেডি আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন, গুগলে অনেক কিছুই ইনফরমেশন থাকে, বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড আই থিঙ্ক। সো আজকের স্কলারশিপের টপিক হচ্ছে রোমানিয়া গভর্নমেন্ট স্কলারশিপ। আপনারা সবাই এটা সম্পর্কে জানেন, এটা নিয়ে খুব বেশি কথা বলার কিছু নেই। তো আজকের ভিডিওটা আমি খুবই শর্ট করে আপনাদেরকে বলার চেষ্টা করব, কারণ অনেক বড় করলে হয় কি যে কনসেন্ট্রেশন থাকে না। আমি যতদূর ইজি করে বলা যায়, যত সহজ করে বলা যায়, তত সহজ করে বলার চেষ্টা করব। হয়তো অনেক ইনফরমেশান, লাইক টুকিটাকি ইনফরমেশান যেগুলো থাকে সব কিছু হয়তো উঠে আসবে না, কিন্তু মেন মেন ইনফরমেশানগুলো আমি আপনাদেরকে স্কলারশিপের সম্পর্কে দেওয়ার চেষ্টা করব। এবং একটা মেন কথা বলে নিই, আমি কিন্তু সব ভিডিওর নিচে আপনাদেরকে অ্যাপ্লিকেশন লিঙ্কটা দিয়ে থাকি, বা কোন সোর্স থেকে আমি এই ইনফরমেশানটা নিলাম, কোন সোর্স থেকে ইনফরমেশানটা আপনাদেরকে প্রোভাইড করতেছি সেই সোর্সগুলা লিঙ্কগুলা দিয়ে রাখি। আপনারা চাইলে আমার ভিডিওটার লাস্টে দেখবেন, বা ভিডিওটার নিচে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেক সোর্স এবং স্পেশালি অ্যাপ্লিকেশনের লিঙ্কগুলো আপনারা ওখানে পাবেন। তেমনি এই ভিডিওতেও আমি অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিয়ে দিব, সাথে সাথে রোমানিয়া যে কনসুলার আছে, বাংলাদেশের যে অফিস আছে সেই কনসুলারের লিঙ্কটা এবং তার ডিটেলস হয়তো আমি দেওয়ার চেষ্টা করব, লাইক ফোন নাম্বার, অ্যাড্রেস এবং তার নাম, এগুলো আমি দেওয়ার চেষ্টা করব, কারণ আপনাদের তার হেল্প লাগতে পারে। আপনারা সেখানে অ্যাপ্লাই করার সময় কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে আপনারা তাকে ইমেইল করতে পারেন বা কল করতে পারেন। এবং সাথে সাথে যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন সেই ইউনিভার্সিটির অনেক কন্ডিশন অ্যান্ড টার্ম থাকে, সো ইউনিভার্সিটির সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। সো ফার্স্ট অফ অল এখন সব কিছু ভুলে যান, এবার চলুন স্কলারশিপটা নিয়ে কথা বলি। স্কলারশিপটা নিয়ে কথা বলার আগে আমি একটা কথা বলতে চাই, যে যারা আমার চ্যানেলটা দেখেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের বন্ধু যারা আছে বা ফ্রেন্ড সার্কেল যারা আছে বা ফ্যামিলিতে যারা আছে তাদের কাছে একটু শেয়ার করবেন, এবং সবাইকে বলবেন যে অ্যাটলিস্ট তারাও যাতে শেয়ার করে, স্কলারশিপের ভিডিওগুলো যাতে সবার কাছে পৌঁছায়। এবং যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু রেগুলার আমার চ্যানেলটা দেখেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে হয় কি আমাদের চ্যানেলের বিশ্বাসটা বাড়ে, অনেকেই অ্যাটলিস্ট বিশ্বাস করতে পারে যে না এই চ্যানেলটা লিগাল বা এরা তথ্যগুলো ভালো তথ্য দেয়, কোনো দেখা যাচ্ছে ফলস নিউজ না দেয় বা ফলস নিউজ আমরা দেই না, এরকম একটা বিলিভনেস চলে আসে। আমাদের ক্ষেত্রেও কিন্তু সেটা হয়, যখন আমরা একটা চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক হাই দেখি বা অনেক সাবস্ক্রাইবার দেখি তখন কিন্তু চ্যানেলটার প্রতি একটা কনফিডেন্স আমাদের চলে আসে, আমরা তখন নিজেরাও মনে করি যে না চ্যানেলটা লিগাল এবং এটাতে আমরা সাবস্ক্রাইব করতে পারি। সো আমি সেক্ষেত্রে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, আপনারা কষ্ট করে একটু শেয়ার করবেন, আশা করা যায় আমাদের চ্যানেলটা খুব ভালো গ্রোথ হচ্ছে এবং ফিউচারে আরও ভালো গ্রোথ হবে, অনেক স্টুডেন্টদের হেল্প হবে। এবং সবথেকে বড় ব্যাপার, আরও একটা ইনফরমেশান আপনাদেরকে বলে দেয়, আমাদের চ্যানেল থেকে অলরেডি স্কলারশিপ পাওয়া শুরু হয়েছে। আপনারা হয়তো দেখছেন যে আমাদের যে গ্রুপ আছে ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি অ্যান্ড পোস্টডক স্কলারশিপ ফর বাংলাদেশি স্টুডেন্ট, এই গ্রুপে কিন্তু আমি অলরেডি একটা পোস্ট দিয়ে দিয়েছি। আরও অনেকগুলো এরকম নিউজ আছে কিন্তু তারা ফিমেল হওয়ার কারণে আমি সেই ইনফরমেশানগুলো আপনাদের পাবলিকলি পোস্ট করিনি। এবং আমাদের যে চ্যানেলের কমিউনিটিতে ক্লিক করলে আপনি দেখবেন যে ওখানেও কিন্তু আমি ISDB যে স্কলারশিপ পেয়েছে আমাদের এক ছোটো ভাই বা স্টুডেন্ট বলতে পারেন, তার যে পোস্টটা সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো যাই হোক, এই রোমানিয়া গভর্নমেন্ট স্কলারশিপের প্রথম স্টেপে যেটা বলবো সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার তিনটা প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একটা হচ্ছে ব্যাচেলার, মাস্টার্স অ্যান্ড পিএইচডি, এই তিনটা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই তিনটা প্রোগ্রামের ডিউরেশন হচ্ছে, একটা একটা প্রোগ্রামের ডিউরেশন এক এক রকম হবে। সো ব্যাচেলার প্রোগ্রামের ডিউরেশন হচ্ছে 3 থেকে 6 বছর, 3 থেকে 6 বছরের ভিতরে আপনি আপনার ডিগ্রি কমপ্লিট করতে পারবেন। এবং এই ডিগ্রির যে প্রোগ্রাম পিরিয়ড এটা ডিপেন্ড করবে যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন এবং কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতেছেন সেটার উপরে, এই কারণে তারা 3 থেকে 6 বছর দিছে। এরপরে হচ্ছে মাস্টার্সের প্রোগ্রামটা হচ্ছে আপনার 1 থেকে 2 বছর, এটাও ডিপেন্ড করবে ইউনিভার্সিটির উপরে। ফাইনালি পিএইচডি প্রোগ্রাম, সেটা হচ্ছে 3 থেকে 5 বছর।
তো এই হচ্ছে প্রোগ্রাম এবং প্রোগ্রামের ডিউরেশন। এরপরে আসেন আপনি কোন ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করতে পারবেন। যেহেতু আমরা জানি রোমানিয়া নর্মালি তাদের ভাষা এবং কালচারটাকে কি করে, এটাকে প্রমোট করে, তো সেই ক্ষেত্রে তারা বলছে যারা অনার্স এবং মাস্টার্সে অ্যাপ্লাই করবে তারা রোমানিয়া ভাষায় পড়াশোনা করতে হবে, এটা ম্যান্ডেটরি। এবং যারা পিএইচডিতে অ্যাপ্লাই করবেন তারা কি করবেন, তারা দুইটা ভাষা আছে রোমানিয়া এবং ইংলিশ, যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। তো মাস্টার্স এবং অনার্সের স্টুডেন্ট যারা তাদেরকে তো রোমানিয়া ভাষায় পড়াশোনা করতে হবে, তাহলে তারা কী করে পড়াশোনা করবে, কারণ তারা তো ফরেন স্টুডেন্টস। সো এই জন্য আপনি যখন অ্যাডমিট হবেন তখন আপনাকে 1 বছরের জন্য রোমানিয়া ল্যাঙ্গুয়েজ শেখার সুযোগ দেবে, এবং আপনি স্কলারশিপ নিয়েই সেটা করতে পারবেন, আপনার নিজের কোনো টাকা দিয়ে করতে হবে না, তাদের টাকা দিয়ে স্কলারশিপের মাধ্যমে আপনি ভাষা শিখবেন 1 বছর এবং পরীক্ষা দিয়ে পাশ করবেন, দেন আপনি আপনার অনার্স এবং মাস্টার্সের কোর্স রোমানিয়া ভাষায় শুরু করবেন। এখন চলুন আপনি কী কী ফ্যাসিলিটিস পাবেন। সো ফ্যাসিলিটিসের ক্ষেত্রে বেশি কিছু বলবো না, কারণ এটা হচ্ছে ফুলি ফান্ডেড স্কলারশিপ। সো ফুলি ফান্ডেড স্কলারশিপের ক্ষেত্রে আপনার লিভিং কস্টটা থাকবে, সাথে আপনার টিউশন ফি থাকবে, অ্যাকোমোডেশন তো থাকেই, এবং এটার সাথে আপনাকে মান্থলি একটা স্টাইপেন্ড দেবে, কিন্তু সেটা খুব বেশি না, কিন্তু ওটাতে খুব বেশি যায় আসে না, বিকজ ফুলি ফান্ডেড স্কলারশিপ আপনার নিজের থেকে খুব বেশি খরচ হচ্ছে না, এটা নিয়ে খুব বেশি কনফিউশন আমাদেরও নেই এনিওয়েজ। অ্যান্ড দেন আপনার মেডিকেল ইন্স্যুরেন্স বা অন্য যে ইন্স্যুরেন্সগুলো আছে সেগুলো আপনারা পাবেন। এই হচ্ছে আপনার ফিনান্সিয়াল সাপোর্ট। তো আমি যেটা বলবো যে ফিনান্সিয়াল সাপোর্ট মান্থলি স্টাইপেন্ড একটু কম হলেও আপনারা ওটা নিয়ে অত বেশি বদার করবেন না, কারণ আপনার লিভিং কস্ট অ্যান্ড টিউশন ফি এগুলো তো সব কিছুই কভার করতেছে, তাই না? অ্যান্ড দেন এরপরে আপনার কী কী ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে। ফার্স্ট অফ অল আপনার সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, এই দুইটা, একাডেমিক সার্টিফিকেট এবং মার্কশিট, এইগুলো আপনারা আপনার বোর্ড থেকে অ্যাটাচ করাবেন, লিগালাইজ করাবেন, লিগালাইজ মানে অ্যাটাস্টেশন আর কি, অ্যান্ড দেন ওয়ার নোটারাইজও বলতে পারেন। তো বোর্ড থেকে অ্যাটাচ করানোর পরে আপনি এডুকেশন মিনিস্ট্রি থেকে অ্যাটাচ করাবেন, এডুকেশন মিনিস্ট্রিতে থেকে অ্যাটাচ করানোর পরে ফরেন মিনিস্ট্রি থেকে করাবেন। এই আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেটের কাজ যখন শেষ হবে, দেন আপনার এনআইডি কার্ড এবং পাসপোর্ট, এই দুইটার ফটোকপি আপনি করাবেন, সাথে আপনাকে একটা সিবি তৈরি করতে হবে, এবং সেটা ইউরোপাস সিবি, যেটা ইউরোপাস ফরম্যাটে আপনি করবেন। এটা খুবই ইজি, আপনি জাস্ট গুগল সার্চ করে বা দুই একটা ইউটিউবে টিউটোরিয়াল দেখলেই আপনি বুঝতে পারবেন কী করে লিখতে হবে। আর তারাও আপনাকে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনি একটা ফরম্যাট পাবেন, অ্যাপেন্ডিক্স 2-তে হয়তো আপনি এই ফরম্যাটটা পাবেন। এনিওয়েজ এই হচ্ছে আপনার ডকুমেন্টেশন। এখন চলুন কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। সো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাকে আমি লিঙ্কটা দিয়ে দিব, প্রথমেই বলেছি যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা দিয়ে দিব। তারাও তাদের যে অ্যানাউন্সমেন্ট দিছে সেই অ্যানাউন্সমেন্টের যে পিডিএফ ভার্সন আছে সেখানে তারা লিঙ্কটা দিয়ে দিয়েছে, আমি সেই পিডিএফ ভার্সনের লিঙ্কটাও দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখতে পারবেন। এবং ওখানে যে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আছে সেটাতে আপনি ডিরেক্ট ক্লিক করতে পারেন, অথবা আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনি ক্লিক করলে অটোমেটিক্যালি আপনি অ্যাপ্লিকেশন পেজে যেতে পারবেন। অ্যান্ড দেন সেখানে যে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওয়ার আপনার যে লিঙ্ক আছে সেখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কী করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস। এবং ফাইনালি ডেডলাইন যেটা বলবো, যে ডেডলাইনটা হলো আপনার ডিসেম্বরের 20 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং মার্চের 15 তারিখে ডেডলাইনটা শেষ। মনে রাখবেন মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো আমাদের হাতে অনেক সময় আছে, এরপরে যখন আপনার অ্যাপ্লিকেশন শেষ হলো তারপর আপনি কী করবেন, অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পরে তারা যে রেজাল্টটা পাবলিশ করবে, লাইক আপনার রেজাল্টটা অ্যানাউন্স হওয়ার পরে আপনাকে কীভাবে জানাবে, রাইট? সো তারা নর্মালি যতগুলো স্টুডেন্ট অ্যাপ্লাই করবে প্রত্যেক স্টুডেন্টকেই তারা ইমেইলের মাধ্যমে রেজাল্টটা জানাবে, স্কলারশিপের যে রেজাল্ট, আপনি উইন হন অথবা নাই হন সবাইকেই তারা ইমেইলের মাধ্যমে জানাবে। এবং কবে জানাবে, এটা হচ্ছে জুলাইয়ের 15 তারিখে, 2022 2022 সালের জুলাইয়ের 15 তারিখে তারা রেজাল্টটা জানাবে। এই হচ্ছে ওভারঅল স্কলারশিপের ইনফরমেশান। সো আমি সবগুলা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দয়া করে লিঙ্কগুলোতে একটু ভিজিট করবেন, ভিজিট করে আপনারা একটু পড়বেন। এরপরেও যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই আমরা ইউটিউবের যে কমেন্ট সেকশন আছে সেই কমেন্ট সেকশনে আমরা ডিসকাস করব। আমরা আমাদের যদি কারোর অনেক নলেজ থাকে এটার উপরে, কেউ যদি আগে থেকে ঘাটাঘাটি করে থাকেন, তার যদি কিছু জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেই ইনফরমেশনগুলো দিবেন, আমরা একে অন্যের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করব, তাহলে অবশ্যই আমাদের হেল্প হবে। তো সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন, আশা করি আপনারা মন থেকে ট্রাই করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।